আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে একটা নির্জন জায়গায়, পিকনিক বলতে পারেন। এই যে হচ্ছে নির্জন জায়গা, দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে নদী। আমরা এখানে কোলাহল মুক্ত মানুষজন নাই বললেই চলে। আমরা আসছি এখানে আজকে রান্না বান্না করে খাবো, ব্যতিক্রমী ধর্মে আজকে ভিডিও হবে। আজকে রান্না বান্নার জন্য আসছে বিদেশ থেকে আগত ভাই, হচ্ছে বিদেশ থাকে। আচ্ছা ভাই, আপনি কোন দেশে যেন থাকেন? আমি থেকে সৌদি আরব। আমার নাম বাবুল হোসেন। হ্যাঁ, সৌদি আরবে আমরা এখন রান্না করবো, তাহলে কি হবে? এখন সৌদির যেটা পাকায় খাই আমরা, ওইটাই পাকায় খাওয়াবো। খ্যাপসা। খ্যাপসা? কিন্তু মানে এই আরবি ভাষায় বলেন? আরবি ভাষায় তো আনালিন হ্যাঁ, গাদা সৌই, একবার সেমসেম সৌদি, একবার খ্যাপসা। যদিও এখানে সব জায়গায় বাগান, তারপরে নদীর পাশে একটু জায়গা আছে ফাঁকা, এই জায়গাটাই মনে হয় ভালো হয়। আসেন, আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। এরপরে হচ্ছে বাবু ভাই চুলো খুঁজতে গেল, যেহেতু ওখানে মাটি যেভাবে ছিল সেভাবে আসলে মাটি খুঁড়ে কিছু গর্ত করে তার চারি সাইডে যে দেখতে পাচ্ছেন ইটগুলো নিয়ে আসছে, এই ইটগুলো আমরা নিয়ে আসছি সাথে করে। এখন ইটগুলোই হচ্ছে এর চারি সাইডে দেওয়া হবে। বেশি গর্ত অবচ্ছ করা হচ্ছে না, হালকা হয়তো 8-10 ইঞ্চি গভীর করা হয়েছে। তারপরে হচ্ছে ইট দেওয়া হয়েছে, মোট দুটি করে 6টি ইট দেওয়া হয়েছে 3টি কোণা করে। এরপরই আমি চলে গেলাম হচ্ছে খড়ি আনতে, আর খড়িটা অবশ্য আমরা আশপাশ থেকে নিয়ে আসছি, কারণ খড়ি তো বেশি লাগবে না, জ্বালানি অল্প লাগবে, যার কারণে অল্প করে আমি কিছু নিয়ে আসছি। আর এক ভাই আছে, সেও গেছে, সেও নিয়ে আসছে। আহাত ভাইও জ্বালানি নিয়ে চলে আসলে। যেহেতু এখানে মাঠ অনেক গাছপালাও আছে সাইডে, ওই জন্য আমরা আগেই দেখে গেছিলাম জায়গা, খড়ির অভাব হবে না জানতাম। তারপরে এখন চুলো ধরানোর পালা, আমাদের আহাত ভাই চুলো ধরানোর চেষ্টা করতেছে। আজকে কিন্তু বলে রাখি, আমি কিন্তু কেনাদের মেহমান, ওই ভাই বিদেশ থেকে আসছিল, বাবু ভাই আসলে তিনি একটা পার্টি দিতে চাইছিল, তো অনেক আগের থেকেই এরকম একটা চিন্তাভাবনা ছিল, তো বললাম চলেন আজকে যাই। কিছু কলা পাতা নিলাম, কলা পাতাগুলো আসলে নিয়েছি ওখানে, আপনার হচ্ছে ওই কোনো কিছু নাই তো ওখানে বিছানোর জন্য, ওখানে বিছায় আপনার হচ্ছে ওই জিনিসপত্রগুলো রাখতে হবে। আর পরিশেষে কিন্তু এই কলা পাতাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমরা কিছু ভালো কলা পাতা কেটে রাখছি আলাদা করে। এই যে ডেক্সি দেখতে পাচ্ছেন, জিনিসপত্র নিয়ে চলে আসছি, এইগুলো এখানে রাখা হবে, যার কারণে কলা পাতাগুলো আসলে কাটা। টমেটা, ওই যে হচ্ছে মাংস, হচ্ছে তেল, কাঁচামরিচ মশলা, আর এটা হচ্ছে কিশমিস লেবু, এপাশে আছে লবণ হলুদ, এপাশে আছে চাল। আমাদের চালের দাম কিন্তু অনেক পড়ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান বাসমতি চাল,
আপনার হচ্ছে মাংসের থেকে প্রায় মাংস আর চালের দাম প্রায় একই পড়ে গেছে, চাল 400 টাকা কেজি বাংলাদেশ টাকায়, আর মুরগিও সেরকমই পড়ে গেছে। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। বাবু ভাই চলে গেল। এটা হচ্ছে ডিক্সি, যদিও উনি হচ্ছে রাঁধুনি, তো ওনার বাসায় বিভিন্ন কিছু আগের থেকেই ছিল, বাসার থেকেই সব কিছু নিয়ে এসছে। চুলোয় তেল ঢেলে তেলটা একটু গরম হতে হতে এই পাশে চালটা হচ্ছে খুলে চালটা ধোয়ার পরিকল্পনা করতেছে। বাসমতি চাল, চাল হলো কিন্তু বেশ লম্বা দেখতে পাচ্ছেন। সে চুলায় কিন্তু তেল গরম হচ্ছে, এই ফাঁকেই কিন্তু চালটা ধুয়ে রেখে দেওয়া হচ্ছে। এবার গরম তেলে পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজগুলো হচ্ছে একটু নেড়ে চেড়ে এই পাশে হচ্ছে আহাদ ভাই মাংস করতেছে। মাংসগুলো আসলে একটা মুরগি 4 খণ্ড করার কথা ছিল, আর গলা অন্যান্য পার্শপাতিগুলো অবশ্য যাবে না, খেপসাই শুধু মাংসই, সলিড মাংসই যায়। এই পাশে পেঁয়াজগুলো ভাজি হচ্ছে। পাশে কিন্তু চুলায় আপনার হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে বেরেস্তা হবে, কিছু বেরেস্তার জন্য রেখে দেওয়া হবে, আর কিছু পেঁয়াজ হচ্ছে মাংসের সাথে যাবে। এই যে আমাদের পেঁয়াজ রেডি, এখন কিছু পেঁয়াজ হচ্ছে তুলে রাখা হচ্ছে, এইগুলো হচ্ছে লাস্টে দেওয়া হবে, দেখতে পাবেন অবশ্যই। পেঁয়াজটা বাদামি কালার করে হচ্ছে ভেজে আমরা উঠাই নিলাম। এই যে পেঁয়াজের ভিতরে কিছু মাংস করে দেওয়া হলো। মাংসগুলো হালকা একটু ভেজে নেওয়া হবে, যেহেতু ব্রয়লার মুরগি ব্রয়লারেই খেপসা ভালো হয়, কিংবা খেপসা তো আসলে যে বাইরের কান্ট্রিতে ওরা তো আসলে বড় বড় হচ্ছে ছাগল ভেড়া দুম্বা এগুলো দিয়ে করে, আমাদের আসলে বাজেট কম, যার কারণে পোর দিতে পারলাম। এরপরে দেওয়া হলো টমেটো, গরম মশলা, এলাচ, ডালচিনি, লবঙ্গ, পলিথিনের ভিতরে আছে আর রসুন আর হচ্ছে আদা বাটা, স্বাদ মতো লবণ, তারপরে হলুদ, পরিমাণ মতো হলুদ, তারপর হালকা একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে কিছু সময়, অল্প সময় অবশ্য 5-7 মিনিট মতো কষিয়ে নিতে হবে। কষানো মাংসের ভিতরেই এবার আপনার পানি দেওয়া হচ্ছে, পানিটা একটা পরিমাপ করে দিতে হবে, যেহেতু 1 কেজি চাল যাবে। মাংসটা কষানোর পরে যতটুকু পানি থাকবে ওই পানিতেই আপনার হচ্ছে ভাত হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু হচ্ছে মাংস সেদ্ধ হয়ে গেছে এই পানিতেই, এরপরে কিন্তু চাল দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন চালগুলো দিয়ে নেড়ে দেওয়া হলো। আসলে এই পরিবেশে আপনার হচ্ছে না আসলে বুঝতে পারবেন না, চারিপাশের পাখিদের কিচিমিচি, মানুষের কোলাহল নেই, আশেপাশে নিস্তব্ধ এলাকা, চেখে দেখি বোঝা গেল বাবুর্চির ভাবমূর্তিতে যে ভালোই হয়েছে। এরপরে হচ্ছে ঝাল, এই ঢেকে দেওয়া হলো, এবার রান্না হবে।
রান্না কিন্তু শেষ। পেঁয়াজ বেরেস্তা দিয়ে না, এবার দেওয়া হচ্ছে আপনার কিশমিস, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, রান্না কিন্তু শেষের দিকের একদম। যেহেতু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে, কিছু সময় আগুনের পরেই থাকবে, জাল জ্বলবে না কিন্তু আপনার ওই চুলার পরেই থাকবে ভাতটা। আমরা এদিকে আছি, কলা পাতা বিছিয়ে নিলাম, এই কলা পাতাই কিন্তু খাওয়া দাওয়া হবে। সালাদের জন্য আয়োজন আছে শশা আর লেবু। শশা গোল গোল করে টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। এদিকে কিন্তু আপনার ভাতটা হয়ে গেছে, মানে খেপসা খেপসা, এটা হচ্ছে আরবিরা বলে খেপচা, খেপসা রান্না শেষ। এই যে দেখতেই পাচ্ছেন, দেখেই কিন্তু লোভনীয় একটা ভাব চলে আসছে, স্মেলটা অনেক সুন্দর। এই যে কলা পাতার পরে ঢেলা হচ্ছে, এখানে আমরা হচ্ছে সবাই মিলে একটু পরেই খাবো ইনশাআল্লাহ। লেবু দেওয়া হলো, শসা দেওয়া হলো, এরপরে হচ্ছে কোমল পানীয়। এখন খাওয়ার টাইম, খেতে বসে যাব, আপনারা দেখতে থাকুন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কখনো যদি আপনি এমন পিকনিক করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের জন্ম 2000-এর আগে কিংবা 90-এর দশকের পরে, তারা আমার মনে হয় যে এরকম পিকনিকের সাথে অভ্যস্ত, কিংবা এমন পিকনিক তারা অনেকবারই করছে। আমি তো আমার লাইফে অনেকবার এমন পিকনিক করছি, কলাপাতায় অনেক খেয়েছি অনেক। আমরা তো আগে খেতাম ওই যে মাংস ছিল, ডাল ছিল, ডালটা একটু কষ্টকর ছিল, ডাল আসলে কলাপাতায় দিলে পড়ে যেত। আর সত্যি অনেক আনন্দ, অনেক ভালো লাগা, অনেক ফিলিংস, এই যে বনে জঙ্গলে রান্না করে খাওয়ার মজা, মানে সেই লেভেলের। আপনি যদি কখনো এর সাথে অভ্যস্ত না থাকেন, ট্রাই করে দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। এই দিন আমাদের ভাগ্য অনেক ভালো ছিল, খাওয়া শেষ হতে না হতেই বৃষ্টির আগমন, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে ভেজার জন্য আবারও প্রস্তুতি নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। পানি খাও, খাও খেলাও।